তার সাথে কখনো কর্মী সহকর্মী রাজনীতির যে ময়দানের লড়াকু মানুষটি জীবনে তার সাথে কোনো তিক্ত স্মৃতি নেই জীবনে কখনো পদ আঁকড়ে ধরা যেটি রাজনীতির মূল সুর হয়ে উঠেছে এই 2019 সালে এসে তার সেই লড়াইয়ে নিজেকে কখনো সামিল করেননি সৈয়দ আশরাফ তবে তিনি আস্থার মানুষ ছিলেন কার আস্থার মানুষ ছিলেন তার দল রাজনীতিতে যখন সংকটের মুখে পড়েছিল সেই আস্থার মানুষটি ছিলেন বিরোধী দলের যে রাজনৈতিক আদর্শ তার বিরুদ্ধে তার অবস্থান ছিল এতটাই শক্তিশালী যে তিনি তীব্র ভাষায় কঠোর অবস্থান নিয়েছিলেন সাম্প্রদায়িকতা এবং ধর্মকে রাজনীতি বৃত্তে ব্যবহারের বিপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে সৈয়দ আশরাফ এমনকি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নীতি নিয়েছিলেন আদর্শ নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজেকে যুক্ত রেখেছিলেন কিন্তু যখন তাকে আবার একসাথে যে সংলাপ আলোচনা বৈঠক দ্বিপক্ষীয় মত বিনিময়ের ডাকা হয়েছিল যখন তিনি 2007-এর পরে কূটনীতিকদের একের পর এক মোকাবেলা করছিলেন আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে সেখানে কেউ তাকে কখনো পাল্টা আক্রমণ করতে শুনেনি এই জায়গাটি সৈয়দ আশরাফকে এমন একটি সার্বজনীন জায়গায় নিয়ে গিয়েছে যে আমরা ধারণা করছি দক্ষিণ প্লাজায় সকালে যে জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে স্মরণকালের সবচেয়ে বেশি জমায়েত হবে এবং বিশেষ করে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে যে নামাজে জানাজার আয়োজন করা হয়েছে সহকর্মী ক্যামেরাম্যানরা বলছিলেন সেই ছবি নিতে হলে পরে আকাশে ক্যামেরা উঠাতে হবে দ্রোন শট দিয়ে কারণ সামনের লাইনের মানুষটিতে কিছুতেই ক্যামেরার ফ্রেম শেষ মানুষটি পর্যন্ত নিয়ে যেতে পারবে না আশরাফ আজকে স্বাভাবিক মৃত্যুতে এমন একটি সময়ে তিনি চলে গেলেন যখন বাংলাদেশ নতুন এক যাত্রার মধ্যে আছে এটিকে কেউ বলছেন আসবো কারণ যারা আসছেন তার তাদের বক্তব্য নিশ্চয় আপনার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিমানবন্দর থেকে কিছুক্ষণের মধ্যে বিমান বাংলাদেশের এয়ারলাইন্স এর একটি বিমান সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ নিয়ে তখন নিশ্চয়ই আমরা ২০১৪ সালে দেশ জুড়ে যখন জামাত শিবিরের কাণ্ড তখন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় সৈয়দ আশরাফ এই কথা বলেছিলেন আরো জানাচ্ছেন লম্বা বক্তৃতা কখনোই দিতেন না সৈয়দ আশরাফুল ইসলাম ২০১৪ সালে গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির সভায় নিজে কথা না বলে অনেকটা জোর করে সৈয়দ আশরাফকে বক্তব্য দিতে দাঁড় করিয়ে দেন শিক্ষার্থীরা সবাইকে অবাক করে দিয়ে সেই দিন প্রায় আধ ঘন্টা বক্তব্য রেখেছিলেন তিনি স্বাধীন দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছেলে হয়েও সাদা মাটা জীবনযাপন করতেন তার পড়াশোনাও জানার পরিচিত ছিল যে কোনো প্রাজ্ঞ মানুষের মতোই বিচরণ ছিল অনলাইন জগতে সেই সূত্রে তিনি বলেছিলেন সাইবার জগৎ জামা কর্মীদের দখলে এর বিরুদ্ধে লড়তে না পারলে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে ভ্রান্ত ধারণা নিয়ে বড় হবে নতুন প্রজন্ম ইয়াং মাইন্ড যাতে আপনার যাতে সঠিক ইতিহাস জানে তারা যাতে আপনার নিজ দেশে উগ্রপন্থার অশনির সংকেত টের পেয়েছিলেন তিনি বলেছিলেন ইউরোপের জিহাদিরা যেমন মধ্যপ্রাচ্যে ছুটে যাচ্ছেন তেমনই একদিন
তারা বাংলাদেশেও ছুটে আসবে। তার সেই বক্তব্য সত্য প্রমাণ করে বছর ঘুরতেই হোলি আর্টিজানে হামলা হয়। এখন তো ইংল্যান্ডে আপনার যাতে ক্যান ইউ বিলিভ আপনার লন্ডন শহরে মাদ্রাসায় পড়ি, আপনি কি করবেন? কতটা মসজিদ আছে দেখবেন মধ্যে ইমাম মুক্তি করা সম্ভব? আজকে ওখানে লেখাপড়া করিয়া ইলকি সিরিয়াতে যাইতে যুদ্ধ করার জন্য অমুক জায়গায় জিহাদ, ইরাকে চলো জিহাদ করি, অমুক জায়গায় জিহাদ, বাংলাদেশে কোথায় জিহাদ? তাই লেভেলধারী ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে সতর্ক হতে বলেছিলেন তিনি। এই এই যে বিষয়গুলি কিন্তু এক সময় কিন্তু আমার যেটা মনে হলো হয়তো আগামী বছর নামে এক সময় কিন্তু আমার ইঙ্গিত এই বাংলাদেশ শতপ্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল আজ সবার কাছে উদাহরণ কিভাবে আমার রাজনৈতিক শতপ্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল আজ সবার কাছে উদাহরণ কিভাবে আমার রাজনৈতিক রাজনীতিবিদ পরিচয়ের বাইরে ব্যক্তি যে সৈয়দ আশরাফ তার জন্য মানুষ এই যে সৈয়দ আশরাফ একজন এই সৈয়দ আশরাফ হওয়ার পেছনে ধন্যবাদ ধন্যবাদ চ্যানেল পড়াশোনা করেছি, রাজনীতিও করেছি ছাত্র জীবনে এবং পরিণত বয়সে ঢাকায় একসাথে বিকাল বেলায় বন্ধের দিন ঘন্টা পর ঘন্টা সময় কাটিয়েছি। আমার পক্ষে হয়তো আমি জানি না কতটুকু কি বলতে পারবো, তবে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার কাছ থেকে কিছু কথা শোনার জন্য। দেশবাসী সবাই জানেন ওনার সম্বন্ধে, উনি অত্যন্ত গুড হিউমার, সেন্স অফ হিউমারের একজন ব্যক্তি ছিলেন এবং হাস্য দেখছি। উনি জিলা স্কুলে পড়ার সময়ই উনি ক্রিকেট টিমের করেছি, উনি জেলায় উনি জেলায় স্কুল এবং বৃহত্তর মামেশিক কমিটির সম্পাদক Thank you.
আমাদের বঙ্গবন্ধুকে প্রথম হত্যা করা হয়েছে, তার ফ্যামিলির সমস্ত লোকজনকে হত্যা করা হয়েছে, অতঃপর নভেম্বর মাসে ওনার জাতীয় চার নেতার সাথে ওনার পিতাকে নির্মমভাবে হত্যা। অত্যন্ত কষ্ট হতো, উনি ছাত্র ছিলেন, সেই সময় অর্থ কষ্ট এবং জীবনে সবকিছু হারানোর যে ব্যথা, সেই ব্যথায় উনি এবং উনি তৎসময়ে, আপনি জানেন এখনকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎসময়ে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে লন্ডনে ছিলেন এবং সৈয়দ আশরাফ সাহেব উনি খুব কষ্ট করে অর্থ উপার্জন করতেন, পড়াশোনা করতেন এবং প্রতিনিয়তই আমার আজকের যে প্রধানমন্ত্রী ওনার বাসায় যেতেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে যে শেখ হাসিনা উনি বলতো, আশরাফ তুমি এসেছো বসো, তোমার জন্য আমি নিজে হাতে পাক করাবো, পাক করবো, তোমাকে খাওয়াই দিব, ওনাকে তুলে তুলে খাওয়াতেন। তো এই হাসি কান্না ব্যথার মধ্যে উনার একটাই বক্তব্য ছিল যেটা দেশবাসীকে উনি বলেছে, ওখান থেকে আমাদের কাছে বলতো যে আমরা পিতা হারিয়েছি, বঙ্গবন্ধুকে হারিয়েছি, সবকিছু হারিয়েছি, কিন্তু বাংলার মানুষের যে যখন দুঃখ পায় তখন আমার বুক ব্যথা হয়, আমরা দুঃখ পাই, কিন্তু তারপরেও বাংলার মানুষ যখন একটু হাসে তখন আমিও হাসি, আমার পরিবারও হাসে, আমরা হাসতে চেষ্টা করি। এইভাবে উনি 75 আমরা সেই কথাটাই আসতে চাইছিলাম একই সাথে যে তিনি পড়াশোনার পাশাপাশি কেমন রাজনীতিবিদ হিসেবে সেখানে বেড়ে উঠছিলেন, সে তিনি সৈয়দ আশরাফের ছোটবেলার বন্ধু, সাবেক সচিব এবং পিএসসি সদস্য। তার কাছে আমরা শুনছিলাম সৈয়দ আশরাফুল ইসলামের, সৈয়দ আশরাফ নামে যিনি সবচেয়ে বেশি পরিচিত, তার ছোটবেলার কথা শুনছিলাম, তার রাজনীতি, পরিবারে বেড়ে ওঠা, তার রাজনীতি এবং তার রাজনীতি বিদেশের মাটিতে কেমন ছিল আমরা তা জানবো নিশ্চয়ই অতিথিদের কাছ থেকে। তবে একটা ছোট বিরতি নিতে চাই আমরা, এখন ফিরছি একটা বিরতির পর একাত্তরের সাথে থাকুন। যখন কেউ আমায় বলে ইউ আর ভেরি স্পেশাল, তখন আমি বলি আমি না, আমার সফট অ্যান্ড গ্লোয়িং ত্বক, কিউটি না বডি লোশন, যা ন্যাচারাল।